Assalamualaikum viewers. তো আজকে আমরা আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও এডিটিং এর কনসেপ্ট নিয়ে। তো এরকম ভিডিওতে এডিটিং এর জন্য আমাদের প্রথমে ওপেন করতে হবে পিকচার্ট কে। তো এর জন্য আমরা প্রথমে ওপেন করলাম পিকচার্ট কে। পিকচার্ট ওপেন করার পর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। এরপর আমরা অ্যাড করব আমাদের মডেলের ছবিটাকে। তো মডেলের ছবিটাকে অ্যাড করার পর আমরা সুন্দর করে আমাদের মডেলের ছবিটাকে সেট আপ করে নেব। এমনভাবে সেট আপ করব যাতে ছবিটাকে দেখে মনে হয় রিয়াল, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি কিছু অংশ আছে এগুলো আমি ফাস্ট করে রিমুভ করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সুন্দর করে রিমুভ করে নেবেন। অত ভিডিও লম্বা হবে বলে আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তো রিমুভ করা মোটামুটি হয়েছে, রিমুভ করা শেষ করা হয়ে গেলে ছবিটাকে আমরা ডান করে দেব। ডান করার পর আমরা চলে যাব তো ডান করার পর আমরা টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে গিয়ে ছবিটাকে কিছু ব্রাইটনেসটা কমিয়ে দেব শ্যাডো তৈরি করার জন্য। পায়ের নিচে, সরি, জুতোর নিচে শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা সুন্দর করে শ্যাডোটাকে ক্রিয়েট করব। এক পায়ের নিচে শ্যাডো ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা সুন্দর করে এরকমভাবে শ্যাডো ক্রিয়েট করতে পারেন। তো শ্যাডো ক্রিয়েট করা মোটামুটি হয়েছে, এবং যেখান দিয়ে বেশি হয়েছে সেটাকে আমরা রিমুভ করে দেব। দেখুন, এখন কিন্তু আমাদের শ্যাডোটাকে অনেক সুন্দর লাগছে। তো শ্যাডো তৈরি করা আমাদের হয়ে গেল। এরপর আমরা ব্রাইটনেসটাকে আর একটু কমিয়ে নেব। এখন হয়েছে। এরপর আমরা চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে গিয়ে আমরা ট্যাটুটাকে সিলেক্ট করব। ট্যাটুটাকে সিলেক্ট করার পর সুন্দরভাবে আমরা ব্লেন্ডিংয়ে চলে যাব। ব্লেন্ডিংয়ে চলে যাওয়ার পর মাল্টিপ্লাই নামের একটা অপশন আছে, ওটাকে সিলেক্ট করে দেব। ট্যাটুটাকে রোটেট করে নিলাম। ট্যাটুটার অপাসিটি কমিয়ে নেব যাতে রিমুভ করতে আমাদের সুবিধা হয়। এখন যেখানে বাড়তি অংশটাকে আমরা রিমুভ করে নেব। রিমুভ করার পর দেখুন এখন কত সুন্দর লাগছে ছবিটাকে। এবার আমরা ড্র টুলে চলে যাব। ড্র টুলে চলে যাওয়ার পর ছবিটাকে আমরা করে নেব সেভ। ছবিটাকে সেভ করার পর আমরা আমাদের গ্যালারিতে আসব। গ্যালারিতে এসে সেভ করা ছবিটাকে আমরা ইম্পোর্ট করব লাইটরুম অ্যাপে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা লাইটরুম অ্যাপে ইম্পোর্ট হচ্ছে। তো আমরা চলে আসলাম লাইটরুম অ্যাপে। লাইটরুম অ্যাপে চলে আসার পর আপনারা দেখেন আমি কী কী করি, যেরকমভাবে আমি সেটিং করি আপনারাও সেই ঠিক সেরকমভাবে সেটিং করার চেষ্টা করবেন। তো এক্সপোজারটাকে আমরা রাখবো -53-তে এবং কন্ট্রাস্টটাকে +10, হাইলাইটসটাকে আমরা -21,
শ্যাডোটাকে বাড়িয়ে দেব একটু, হোয়াইটনেসটাকে কমিয়ে দেব এবং ব্ল্যাকনেসকে একটু বাড়িয়ে দেব। এরপর কালার মিক্সে চলে যাব, স্যাচুরেশনটাকে +8। এরপর আমরা চলে যাব মিক্সে, মিক্সে আসার পর আমরা রেড কালারটাকে বাড়িয়ে দেব, স্যাচুরেশনটাকে কমিয়ে দেব, লেমনেসটাকে কমিয়ে দেব, হিউটাকে -1 করে দেব এবং লিমিনেন্সটাকে 42 করে দেব। এরপর গ্রিন কালার, গ্রিন কালারে হিউটাকে আমরা বাড়িয়ে দেব, স্যাচুরেশনটাকে কমিয়ে দেব এবং লিমিনেন্সটাকেও বাড়িয়ে দেব। এরপর টারকোইজ কালার, এরপর ব্লু কালার। এখান থেকে এখানের কাজ মোটামুটি শেষ, এখান থেকে টান করে দেব। এরপর টেক্সচারটাকে একটু কমিয়ে দেব, একটু কমিয়ে বাড়িয়ে দেখব কোন জায়গায় সবচেয়ে পারফেক্ট হয়, তো দেশে রাখলাম। ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে দেব, এরপর ডেসটাকে একটু বাড়িয়ে দেব। তো এরপর বিটনেসটাকে একটু কমিয়ে দেব, -54। মিডল পয়েন্ট ফেডারেশন হাইলাইটসটাকে বাড়িয়ে দেব। এরপর চলে আসলাম এই ইয়ে টুলসে, নয়েস রিডাকশন কন্ট্রাস্টকে বাড়িয়ে দেব, কালার নয়েস রিডাকশনকে বাড়িয়ে দেব। বাস মোটামুটি আমাদের লাইটরুম এর কাজটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর মতো কালার কারেকশনটা হয়ে গেল। তো কালার কারেকশনটা হয়ে যাওয়ার পর আমরা সেভ টু ডিভাইস থেকে আমরা ছবিটাকে গ্যালারিতে সেভ করে নেব। তো দেখতে পাচ্ছেন ছবিটা আমার এক্সপোর্ট হচ্ছে গ্যালারিতে। তো গ্যালারিতে এক্সপোর্ট হওয়ার পর আমরা এরপর গ্যালারি থেকে চলে আসবো অটোডেস্কে। অটোডেস্কে আসার পর আমরা ব্রাশটাকে চুজ করে নেব। আমি একটু ফাস্টলি আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো ফাস্টলি আমি হেয়ারগুলো বানাচ্ছি, আপনারা সুন্দর মতো করে আস্তে আস্তে বানানোর চেষ্টা করবেন। তো যারা এখনো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেয়ারটা মোটামুটি তৈরি হয়ে গেছে, তো এখন আমরা সেভ করে নেব। আর সেভ করা হয়ে